আসসালামু আলাইকুম, আমার নাম সালাউদ্দিন। আমাদের বাড়ি ঢাকা দোহার থানায়। আমার বয়স 40 বছর। আমি ছোটর ছিলাম দীর্ঘদিন যাবত, তো আমি 2 বছর যাবত অসুস্থ। আমার পিঠে ব্যথা, কোনো কিছুতে সারছে না। আমি ছোটরবে ডাক্তার দেখাইছি কিন্তু কাজ হয় নাই। পরবর্তীতে আমি বাংলাদেশে আসছি। আসার পরে আরও ডাক্তার দেখাচ্ছি 2 জায়গায় কিন্তু তাও আমার সারে নাই। বর্তমানে আমি ভিডিও দেখছি ইউটিউবে। ইউটিউবে ভিডিও দেখে শফিউল্লাহ প্রধান এই ডাক্তারের কাছে আসছি। আসার পরে আমি দীর্ঘ 1 মাস যাবত ওষুধ খেতেছি এবং ফিজিওথেরাপি দিচ্ছে 10 দিন। 10 দিন ফিজিওথেরাপি দেওয়ার পরে আমি বর্তমান সুস্থ আছি। এখন আমার আর কোনো সমস্যা নাই। জানি না পরবর্তীতে কোনো সমস্যা হবে কি না, এটা সঠিক বলতে পারি না, কিন্তু ইনশাল্লাহ আমি এখন এই মুহূর্তে ভালো আছি। এখন তো আমার পিঠে ব্যথা পুরোপুরি নাই। আমি যার কাছ থেকে থেরাপি নিয়েছি, থেরাপি খুবই ভালো, ইনশাল্লাহ ভালোভাবে আমাকে থেরাপি দিয়েছে এবং তার থেরাপিতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছি। ইনশাল্লাহ আমি 10 দিনের ভিতরে এখন ভালো আছি। এখানে নার্স টার্স সবাই ইনশাল্লাহ ভালো, খুব ভালো একটা পরিবেশ, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ। আপনারা দয়া করে সবাই সুফিল্লা প্রধান এর কাছে আসবেন। এ খুব ভালো ডাক্তার এবং ব্যথার জন্য খুব 1 নম্বর বাংলাদেশের মধ্যে। আমার জানা মতে আমাদের দোহার নবমগঞ্জ থেকে অনেক লোকই আছে, তারা সবাই এর কাছ থেকে ভালো হয়েছে আমার জানা মতে। এবং আমিও দোহারের অনেকের কাছে শুনছি, তারপরে ইনশাল্লাহ আমি এই জায়গায় আছি। আমার জন্য সবাই দোয়া করবেন, আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।